হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টুডে বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে। রিমান্ডে নিয়ে পোশাচিক নির্যাতনের কথা জানালেন মিন্নি। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার আসামি আয়েশা সিদ্দিকী মিন্নিকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন চালানো হয়েছে। পরিবারের সদস্যদের কাছে নির্যাতনের কথা জানিয়েছেন তিনি। গতকাল রোববার মিন্নির মা, বোন সহ পরিবারের সদস্যরা কারাগারে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সে সময় তাদের কাছে নির্যাতনের বর্ণনা দেন মিন্নি। মেয়ের মুখ থেকে শোনা নির্যাতনের ঘটনা সাংবাদিকদের বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মিন্নির মা জিনাত জাহান। তিনি বলেন, এএসআই রিতানের নেতৃত্বে মিন্নির ওপর নির্যাতন চালানো হয়। মিন্নিকে বাড়ি থেকে নিয়ে এসে 12-13 ঘন্টা শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়। পুলিশ লাইনে একটি কক্ষে এএসআই রিতানের নেতৃত্বে 4-5 জন পুলিশ তার ওপর পোশাচিক নির্যাতন চালায়। এ সময় পানি পান করতে চাইলেও তাকে পানি দেওয়া হয়নি। গ্রেফতার দেখানোর পর রাতে পানির সঙ্গে ইয়াবা ট্যাবলেট মিশিয়ে তাকে খেতে দেওয়া হয়। একটি সাদা কাগজে লিখিত বক্তব্য দিয়ে তাকে মুখস্থ করতে পুলিশ বারবার চাপ দিচ্ছে। যতক্ষণ মুখস্থ বলতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত রিতা এবং তার সহযোগীরা তাকে নির্যাতন করেছে। পুলিশ মিন্নিকে ভয় দেখিয়ে বলেছে, লিখিত বক্তব্য আদালতে না বললে তার বাবা মা ও চাচাদের ধরে আনা হবে। উল্লেখ্য, গত 26 জুন মিন্নির স্বামী রিফাতকে প্রকাশ্য সড়কে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় স্বামীকে বাঁচাতে মিন্নি চেষ্টায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে আলোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে তদন্তের পর পুলিশ জানায় মিন্নিও এই হত্যায় অন্যতম পরিকল্পনাকারী হিসেবে ছিলেন। দর্শক মণ্ডলী, প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।